भरपूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तम् विदेव सहितम् नमामि। नमस्कार सुखेर चाका सबाई के असंख्य धन्यवाद देखार जोन्नो। आज के आमी जे प्रोग्राम टा करबो केतु केतु निये प्रचुर क्वेश्चन एर आगेओ आमार काछे एसेछे मैडम केतु निये किछु अनुष्ठान करुन। देखुन किछु सिमटम देखे आपनि बुझते पारबेन आपनार केतु भालो ना खराब, সেই সিমটম গুলোই আলোচনা করব আজকে, যে ভালো থাকলে কি কি হবে আর খারাপ থাকলে আপনি কিভাবে বুঝতে পারবেন। কেতু রাহু দুটোই ছায়া গ্রহ, যখন চন্দ্র সূর্য পরস্পর পরস্পরে যে কক্ষপথে মিলিত হয়ে যেখানে কেটে যায় সেই দুটো নটকে বলা হচ্ছে রাহু এবং কেতু। কেতু যে স্থানে, যদি কেতু কোনো স্থানে একলা বসে তাহলে মঙ্গলের মতো শক্তি অর্জন করে, আবার কেতু যদি কোনো গ্রহের সাথে বসে তাহলে সেই গ্রহের পাওয়ারটাকে বৃদ্ধি করে। যদি কেতুর অবস্থানটা শুভ হয় তবে গ্রহের পাওয়ারটা অনেকাংশে বৃদ্ধি পায়। সুতরাং কেতুকে ভালো রাখা আমাদের বিশেষ প্রয়োজন এবং কেতুকে ভালো অবস্থানে নিয়ে যাওয়াটাও জীবনের জন্য খুব বেশি প্রয়োজন। কেতু সাধারণত মানুষের জীবনে যে কোনো শক্তি, আধ্যাত্ম, জ্ঞান, তন্ত্র, মন্ত্র, মোক্ষ, হিংসা, বিস্ফোটক প্রভৃতির কারগ্রহ কেতু। কেতু শুভ হলে শুভ ফল দান করে, খারাপ হলে ভীষণই মানে খুবই খারাপ ফল প্রদান করে। কেতু সমস্ত পূর্বজন্মের বৃত্তান্তকে আপনার সামনে কেতু নিয়ে আসতে পারে এবং রহস্য উন্মোচন করার ক্ষমতা কেতুর মানে প্রচণ্ড পরিমাণে থাকে। এই জন্য যারা ইনভেস্টিগেশন ব্যুরোতে কাজ করে তাদের কেতু কিন্তু ভীষণ স্ট্রং, তাদের অলরেডি একটা পাওয়ার থাকে, নিজস্ব ইনটিউশন পাওয়ার তাদের প্রচন্ড হাই থাকে। কেতু যদি নেগেটিভ হয়, নেগেটিভ কেতু কি কি ফল দেয়? নেগেটিভ কেতু, যাদের কেতু নেগেটিভ তারা এই সমস্ত ফল পায়। তারা প্রচন্ড দুঃস্বপ্ন দেখে, রাতে প্রচন্ড দুঃস্বপ্ন দেখে, তারা তাদের সমস্ত স্বভাবটা সবসময় মলিন এবং উদাস থাকে, কোনো কাজে না ঊর্জা থাকে না, অ্যাক্টিভিটি সেরকম চরম পর্যায়ে থাকে না, সবসময় যেন মনটা নিষ্ক্রিয়, মনটা খারাপ এরকম অবস্থানে তারা থাকে। 3 নম্বর, তাদের স্নান করার ইচ্ছা একদমই প্রবণতা, যত কেতু খারাপ হবে তারা স্নান করবেই না এবং স্নান করার প্রবণতা তাদের মধ্যে একদমই থাকবে না। 4 নম্বর হচ্ছে কেতু যদি খারাপ হয়, নেগেটিভ কেতু, ঈশ্বরের প্রতি তাদের মনোনিবেশ থাকে না, ঈশ্বরের থেকে তারা দূরে থাকে, এক কথায় তারা অধার্মিক হয়। 5 নম্বর, তারা ভোগবাদী হয়। তারা ভোগ লালসা চরিতার্থ করব কিভাবে সেই দিকেই তাদের মন থাকে, অন্য কোন সামাজিক কর্তব্য ডিউটি কিচ্ছু তাদের মধ্যে থাকে নয়। 6 নম্বর হচ্ছে তাদের কেতু যাদের নেগেটিভ, তারা দেরিতে ঘুমোয়, রাত্রির 1টা 2টোয় ঘুমোয় আর দেরি করে ওঠে, 10টা 11টা 12টায় তাদের ঘুম ভাঙে, 9টার পর তাদের ঘুম ভাঙে, তাদের কেতু জানবেন প্রচন্ড খারাপ। এবং 7 নম্বর পয়েন্ট, ব্যক্তি যদি নানা রকম অন্যায় কাজ করে, করে সেগুলো লুকানোর চেষ্টা করে, মিথ্যে কথা বলে, তার মানে বুঝবেন কেতু খারাপ। তাহলে এতগুলো লক্ষণ, যদি বেশ কিছু লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে তাহলে একবারেই আপনি বুঝতে পারবেন যে আপনার কেতু খারাপ। কিন্তু কেতু ভালো, যাদের যাদের পজিটিভ কেতু তারা দুর্ধর্ষ ব্যক্তিত্ব, তারা সমাজের একটা বরদান, সমাজের একটা বিশেষ ব্যক্তি, বিশেষ স্থানে তাদের স্থান হয় যাদের কেতু খুব ভালো হয়। 1 নম্বর পয়েন্ট, জীবনের
প্রথমে তারা খুব আড্ডাবাজ বা ইয়ার্কি ছলে জীবন চালালেও তারপরে তাদের কর্তব্য নিষ্ঠা এবং ভীষণ অনুশাসিত ভাবে তারা জীবন ডিসিপ্লিন ওয়েতে তারা চলাচল করে। 2 নম্বর পয়েন্ট, এদের প্রোনাউন্সিয়েশন এবং উচ্চারণ ভীষণ ভালো হয়। ভালো উচ্চারণ, কেতু যার স্ট্রং তার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ক্ষমতা খুব সুন্দর হয়। 3 নম্বর, প্রচন্ড ধার্মিক স্থানে যাত্রা করতে তারা ভীষণ ভালোবাসে। 4 নম্বর পয়েন্ট, খুব ছোট বয়সেই তারা ধার্মিক আধ্যাত্ম এবং গুপ্তবিদ্যায় পারদর্শী হওয়ার দিকে একটা ঝোঁক থাকে। 5 নম্বর পয়েন্ট, যাদের কেতু স্ট্রং তারা যদি অল্প বয়সে ঠিক মতো মার্গদর্শন লাভ করে তাহলে তাদের সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ার ভীষণ মানে হাইলি এনহান্স করে, ভীষণ ভাবে বৃদ্ধি পায়। তারা আগেই বুঝতে পারে এই ঘটনাটা ঘটতে চলেছে, তাদের ইনটিউশন পাওয়ার এতটা হাই হয়ে যায়। 6 নম্বর, কেতু যদি 6 হয় সমাজের জন্য তারা বরদান হয়, সমাজের বিশেষ পদ প্রাপ্ত হয়। তারা যে কোনো ধর্মসভায় যে কোনো তাদের কথা শুনলে তারা সবসময় শুভ বুদ্ধি মানুষের মধ্যে প্রদান করে, মানুষের মধ্যে শুভ সংস্কৃতি প্রদান করে এবং শুভ ফল দানের জন্য তারা সবসময় সচেষ্ট থাকে এবং মানুষের ভালো করার প্রবণতা তাদের মধ্যে অ্যাক্টিভ হয়ে ওঠে। 7 নম্বর পয়েন্ট, বৃহস্পতি আর কেতু দুজনেই যদি স্ট্রং হয় তাহলে তারা বিশাল মাপের বিজ্ঞানী, জ্ঞানী এবং অপূর্ব তেজস্বী হয়। আর শনি মঙ্গলের সাহচর্য যদি এই কেতু পায়, ভালো শনি মঙ্গলের সাহচর্য পেলে এই কেতু এমন ক্ষমতা লাভ করে যে যে কোনো রাজনীতিবিদ, যে কোনো মানে যে কোনো কার্যে তারা লিড করে, তাদের তারা ধরুন বড় ধর্ম সাধক, বড় রাজনীতিবিদ, বড় পরিব্রাজক, তাদের পেছনে দল দল লোক ছোটে, এরকম ক্ষমতা তাদের মধ্যে একটা এসে যায় এবং তাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং হয়। তাহলে আজকে আমি বললাম যে কেতু ভালো হলে কি কি তাদের ফল পাবে আর কেতু খারাপ হলে, আপনারা এট এ গ্লান্স বুঝতে পারবেন কেতুটা এর খারাপ স্নান করছে না, শীতকালে তো একদমই করবে না, তাহলে কেতু এর ভালো এইভাবে বোঝার, যাদের যারা চার্ট বানাচ্ছেন না তাদের জন্য তো আমার সবসময় কর্মপ্রচেষ্টা থাকে কি ভালো কিছু বলার জন্য। এবার কেতুর উপায় বলবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি জার্মানবাজার থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। বলুন, নাম বলুন। আমার নাম রজত সরকার। ডেট অফ বার্থ? 20/11/97। টাইম সকাল 9:30। প্রোগ্রাম দেখো? হ্যাঁ প্রোগ্রাম দেখি, মানে লাইন পাই না, আজকে পেলাম। কোথায় জন্মস্থান? কলকাতা। ডায়মন্ড হারবারে থাকো? হ্যাঁ। তোমার হচ্ছে ধনু লগ্ন এবং কর্কট রাশি। ধনু লগ্ন কর্কট রাশি। লগ্নে মঙ্গল শুক্র একসাথে আছে, প্রচন্ড মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। তুমি কিন্তু দেখতে সুন্দর, তাই না? হ্যালো। হ্যালো। এখন কি পড়ছো তুমি? এখন মানে একটু জব করছিলাম। জব করছো? পড়াশোনা কতদূর? মাধ্যমিক ক্লাস। পড়াশোনাই করলে না? তারপর একটা প্রবলেম পড়ে গেলাম বলে আর পড়ি, কিন্তু পড়াশোনার ভালো যোগ ছিল ছোটবেলায়, যদিও ভালো পড়াশোনার যোগ ছিল না একদম ছোটবেলায়, কিন্তু তুমি মাধ্যমিকের পরই তোমার যোগটা শুরু হচ্ছে, হায়ার স্টাডিজেরও ভালো যোগ ছিল। তোমার হচ্ছে অষ্টমে চন্দ্র, নবমে রাহু, দ্বাদশে রবি বুধ একত্রে, সুতরাং গভর্নমেন্ট সার্ভিসের যোগ এই চার্টে নেই।
আচ্ছা কিন্তু তোমার মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থেকে তোমাকে প্রেমে প্রচুর পড়ো, প্রেম চলেও যায়, মাঙ্গলিক দোষ কাটাতে হবে মাস্ট। এখনো প্রেম চলছে? হ্যাঁ, এখনো চলবে। তুমি তো প্রেমময় জীবন যাপন করো না, কারণ তোমার প্রেমে প্রচুর মানুষ পড়ে। আর তোমার কেতুর দশা চলছে, তুমি সুতরাং কেউ বুঝতেও পারে না কজনের সাথে প্রেম করছো, কি করছো, এটাও বোঝা যায় না, সহজে কেউ ধরতে পারবে না, এটা তোমাকে বলে দিলাম। সহজে তোমায় কেউ ধরতে পারবে না তুমি কোথায় কি করে বেড়াচ্ছ। কিন্তু যতই হোক না কেন, তোমায় মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে, নইলে সেটেলমেন্ট পাবে না। এই এই অনাচারের ফলে তখন ডিভোর্স টিভোর্স সব চলে আসবে পরপর লাইন দিয়ে। এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করলে তোমার ইনকামটাও বেড়ে যাবে, বুঝতে পেরেছো? দ্বিতীয় নিচস্ত বৃহস্পতি, তুমি ডোন্ট কেয়ার, তুমি কাউকে তেমন একটা কেয়ার করো না, মাকে প্রচন্ড অসম্মান করো, ভালোবাসো, কিন্তু তর্ক বিতর্ক যত কিছু মার সাথেই লেগে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবং যত অপমান করছো, তুমি কিন্তু চারটা ভালো নিয়ে জন্মেছিলে, কর্মফল তোমার খারাপের দিকে চলে যাচ্ছে। আমি বলে দিলাম চার্ট রেক্টিফাই করো, নিজেকে শান্ত করার জন্য অবশ্যই চার্ট রেক্টিফিকেশন করা দরকার। প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, এবং রাগে এত কাঁদাও মাকে তুমি, যে তুমি অথচ মা তোমায় প্রচুর প্রচুর ভালোবাসে, কিন্তু এটা খুব অন্যায় করছো। একটু কন্ট্রোল করো এবং চার্ট রেক্টিফাই অবশ্যই করতে হবে, নইলে ডিভোর্স হয়ে যাবে। ওকে, ঠিক। দেখুন আমরা কিন্তু অনেকেই ভালো চার্ট নিয়ে জন্মাই, কিন্তু ওই যে বললাম চারটা আমরা নিয়ে জন্মাই সেটার নাম কুণ্ডলী, কিন্তু হাতে থাকে কর্মফল। কর্ম যে, হ্যাঁ অনেকে বলে না আমার এত এত গ্রহ খারাপ, কিন্তু সুকর্ম করলে, সু নিষ্ঠার সাথে চললে হাতের রেখা অবশ্যই আপনি পাল্টাতে পারবেন, সেটা কিন্তু আপনার হাতে আছে। কুণ্ডলীটা আপনি নিয়ে জন্মেছেন, কিন্তু কর্ম ফলের দ্বারা আমাকে চেঞ্জ করতে হবে ভাগ্যটাকে। অবশ্যই বাবা মাকে কেয়ার করা তার মধ্যে মানে 1 নম্বর পয়েন্ট। বাবা মাকে যে কেয়ার করে, সে আর কিছু কাউকে কেয়ার না করলেও সে জীবনে দাঁড়িয়ে যাবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রেখে এগোলে যে কর্মফলের দ্বারা অনেক কিছু গেইন করতে আমরা পারি। এটা কিন্তু আমি প্রচুর চার্ট দেখে, প্রচুর ইয়ে করে, এই হাতটা বাঁ হাতটা আমরা নিয়ে জন্মাই যেটার সাথে কুণ্ডলীর মিল থাকে, কিন্তু ডান হাতটা সেইটা কিন্তু আমরা কর্মের দ্বারা তৈরি করে সুন্দর করতে পারি। প্রত্যেকেই দেখুন যাদের বাঁ হাতের থেকে ডান হাত সুন্দর, তারা বুঝে যাবেন তাদের কর্মফলটা ভালোর দিকে এগোচ্ছে এবং তারা সুকর্ম করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, হুগলি থেকে বলছি, আমি দিয়া ব্যানার্জি বলছি, আমার নিজের ব্যাপারেই জানবো। নমস্কার ম্যাম। নমস্কার, ডেট অফ বার্থ বলে ফেলো। হ্যাঁ, 17ই ফেব্রুয়ারি, ডেট অফ বার্থ 1979 সাল। আমি প্রতিদিনই বলি, সাইড টক করলে বা অযথা অবান্তর কথাবার্তার সাথে ফোনটা করবেন না, তাহলে শুনতেও ডিস্টার্ব। কারণ এটা তো আমি এখন পাবলিক রিলেশনের সাথে আছি না, সবার সাথে সবাই শুনছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার কেতু যাদের খারাপ, বুঝে গেলেন কাদের খারাপ কাদের ভালো? এবার কেতু যাদের খারাপ তাদের অবশ্যই উপায় করতে হবে। কেতু কিন্তু মানে যাদের ভালো তাদের ভীষণই ভালো ফল দেয়, এবং তারা খুব ডিসিপ্লিন লাইফ লিড করে, তাদের প্রচন্ড একাগ্রতা থাকে, বড় বড় সায়েন্টিস্ট সব কেতুর জাতক, তাদের কেতু ভীষণ স্ট্রং। কেতু স্ট্রং না হলে কোনো আবিষ্কার করতেই পারবে না, কারণ কেতু ঘন্টার পর ঘন্টা জপ করার ক্ষমতা, ঘন্টার পর ঘন্টা ধ্যান করার ক্ষমতা, ঘন্টার পর ঘন্টা একটা কাজ নিয়ে ইনভেস্টিগেশন করার ক্ষমতা, ঘন্টার পর ঘন্টা কোনো আপনি ডিসকভারি করতে চান, কোনো আবিষ্কার করতে চান, তার জন্য টেনাসিটি কেতু দেয়।
সুতরাং কেতুর কেতুকে অবশ্যই স্ট্রং হতে হবে। কেতু মানুষকে ধৈর্যশীল তৈরি করে এবং সে কখনোই তার অধৈর্য আসে না। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি আসানসোল থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে আপনার সুজয় সেন। সুজয় সেন, ডেট অফ বার্থ 13/2/1993। 13/2/1993। টাইম বলুন। সকাল 6:40। কোথায় জন্মস্থান? আসানসোল। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ বলুন। বলছি প্রোগ্রাম দেখেন আমার? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোগ্রাম নিয়মিত দেখি, খুব ভালো লাগে। আজকে লাইনটা কিনে ভালো লাগছে, বাহ, প্রতিদিনই দেখি। এটি আপনার যেটা রেকর্ডিং প্রোগ্রাম সেগুলো দেখি, আর লাইভ অনুষ্ঠান তো দেখছি। আপনার ছেলের হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন এবং তুলা রাশি। ছেলের ইয়ার লস হয়েছিল পড়তে পড়তে। এখন কি করছে ছেলে? ছেলে এখন কি করছে? এখন একটা সরকারি চাকরি কাজ করে, কিন্তু পার্মানেন্ট নয়। সরকারি চাকরি পাবেই, পাবে, গ্যারেন্টিড পাবে, কিন্তু ছেলের মেন হচ্ছে আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে পাবে। পার্মানেন্ট হবে যে জন্মস্থান থেকে দূরে ওর কর্মযোগ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সুতরাং সেই বুঝে চেষ্টা, লাগাতার প্রচেষ্টা চালাতে বলুন। এবং দ্বিতীয় পতি অষ্টমে চলে গেছে, তার ফলে একটু প্রতিকারের দরকার, বুঝতে পেরেছেন? আপনি ভীষণই ভালো মানুষ, আপনার স্ত্রীর প্রচুর গুপ্ত শত্রু আছে। আর কি জানবেন বলুন? বলছি ও হাতে একটা রক্ত প্রবাল পড়ে আছে, আর একটা ইয়ে চুনি পড়ে আছে, একটুই পড়ে আছে, ওই পড়বে না খুলে দেবে। না না, এটা এটা পড়ে থাক, এটা পড়ে থাক, কিন্তু এর মেনলি এখন বৃহস্পতির প্রতিকার দরকার। বৃহস্পতির প্রতিকারটা করলে পারমানেন্ট হয়ে যাবে চাকরিটা। ওকে, না না, একদম খুলবেন না রক্ত প্রবালটা। কেন খুলবেন? পঞ্চম পতি আপনার দশম পতি পঞ্চমে বসে আছে, পঞ্চম পতিকে তো যেহেতু আপনার মিথুনে বসে আছে, সুতরাং মঙ্গলের তো সেরকম পাওয়ার নেই। ঠিক আছে, রক্ত প্রবাল পড়বে। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে কাজ পেতে পারে? পরীক্ষা বসবে, রেলে বসবে, রেলে পরীক্ষা দিচ্ছে। দেখুন, একটা কথা কি বললাম, প্রচন্ড ডিটেলসে জানতে গেলে 2 মিনিটে হবে না। আমি প্রত্যেককে বলছি, আমি 1 ঘন্টা সময় দিই, এক একটা চার্ট দেখি, প্রত্যেকে জানে যে 1 ঘন্টা ধরেই ম্যাডাম দেখেন, সুতরাং এটা ডিপলি বিশ্লেষণ করতে হবে। সেকেন্ডের মধ্যে তো আমি মানে সেকেন্ডের মধ্যে একটা পারফরমেন্স দেখে, ডিগ্রি দেখে বলা যায়, কিন্তু ডিপলি আলোচনায় গেলে তো আপনাকে চেম্বারে এসে দেখাতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলবো? হ্যাঁ কি বলবো বলুন। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলুন। শুভজিৎ ঘোষ। শুভজিৎ ঘোষ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 16/5/1994। বলুন। 1994? হ্যাঁ, 1994। টাইম বলুন। রাত্রি 11টা। হ্যালো, শুনতে পাচ্ছি? রাত্রি 11টা। হ্যাঁ, প্লেস কোথায়? বালি, হাওড়া। আপনার ছেলের মকর লগ্ন আর কর্কট রাশি, চতুর্থে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করেছে, মার সাথে ভীষণ অশান্তি করছে ছেলে, এটা একটা ব্যাপার। ছেলে কি পড়ছে? ছেলে এখন তো আর পড়ছে না, তো এমনি মাস্টার ডিগ্রি পাস করেছে আর বিএড করেছে, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না। না,
শুনুন, পরীক্ষা দিচ্ছে চারিদিকে, পরীক্ষা দিচ্ছে, চাকরি হচ্ছে না। আপনার ছেলের ভালো চাকরি হবে, রবি বুধ কেতু যুক্ত হয়ে বসে আছে, তাই জন্য একটু ডিস্টারবেন্স দেখা দিচ্ছে, কিন্তু হায়ার স্টাডিজটা ঠিকঠাক করেছে, কারণ যেহেতু রবি বুধ ছিল পঞ্চমে এবং গ্রাজুয়েশনের রেজাল্টও বেশ ভালো করেছিল, কিন্তু চাকরি পাচ্ছে না এই কেতুর জন্য, এবং সেই কেতুই এখন আবার একাদশে বসে আছে, রাহু ওইখানে পঞ্চমে বসে আছে। চারটা রেক্টিফাই করলে সার্ভিসটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু রেক্টিফিকেশন করে নিন, আপনার ছেলে গভর্নমেন্ট সার্ভিসই করবে, আবার চলছেও কেতুর দশা, সব দিকে কেতু একে শেষ করে দিচ্ছে, তথাপি একটা যোগ তৈরি হচ্ছে, আপনি চার্ট ইমিডিয়েট রেক্টিফাই করুন। হ্যাঁ হুম, তাহলে চাকরি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার কেতুর উপায়, কেতুর 1 নম্বর উপায় হচ্ছে, আপনারা যদি প্রত্যেক শনিবার ভৈরব মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে নারকোল দান করুন, যে কোনো কালো বস্ত্র, কালো জিনিস, কালো কম্বল দিনের বেলা যদি দান করেন দুস্থ ব্যক্তিকে, কেতু স্ট্রং হয়। এবং আপনারা যদি কেতুর মন্ত্র, কেতুর বৈদিক মন্ত্র যদি জপ করেন তাতেও কেতু স্ট্রং হয়। কেতুর জন্য আপনারা কালো কুকুরকে দিনের বেলা মিষ্টি বিস্কুট টাইপের জিনিস খেতে দিলে কেতু স্ট্রং হয়, শনিবার শনিবার দেবেন তাতেও কেতু স্ট্রং। কিন্তু কেতু স্ট্রং করতে হলে মেইনলি তাড়াতাড়ি ঘুমোতে হবে আর ভোরবেলা উঠতে হবে, এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা উঠে পড়তে পারেন এবং নিয়মিত সূর্য প্রণাম করেন তাহলেও কেতু স্ট্রং হয়। সুতরাং কেতুকে স্ট্রং করা বিশেষ জরুরি, ভালো পদ, প্রতিষ্ঠা, পার্সোনালিটি সমস্ত কিছুতে কিন্তু কেতুর ভূমিকা থাকে। কেতু রহস্যময়ী গ্রহ হলেও কেতু যার ভালো সে কিন্তু অনেক ভালো তথ্য আপনাকে জীবনে দেওয়ার ক্ষমতা রাখে। এবার বলবো যে চেম্বার গুলো আপনারা 12-1, 12ই জানুয়ারি আমাকে পাবেন ব্যারাকপুর, এবং 19শে জানুয়ারি পাবেন হাওড়া ময়দান, 30শে জানুয়ারি পাবেন বহরমপুর, এবং 23শে জানুয়ারি আমি থাকছি রামপুরহাট তারাপীঠ। সুতরাং কন্ট্যাক্ট করবেন। তাছাড়া সামনের বুধবার থেকে নিয়মিত আমি দমদম চেম্বারে বসছি, এবং আর রেগুলার শিডিউল তো আমরা আপনারা জানেনই, রোজই আমাকে বেহালায় সকালে পাবেন, বৃহস্পতি রবি সারাদিনই পাবেন বেহালা চেম্বারে, আর বুধ শুক্র আমাকে শ্যামবাজারে পাবেন। এই হচ্ছে আমার শিডিউল। আর যারা এখনো আমার চ্যানেল সুখের চাকাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, পাশে অল বাটনটাও ক্লিক করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসতে পারে, এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য যথেষ্ট চেষ্টা সব সময়ের জন্যই করি। এবং আপনাদের যার যা গ্রহ খারাপ আপনারা উপায় করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যে বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন, যে বিষয় নিয়ে আপনার জানার আগ্রহ আছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কোন বিষয় আপনি জানতে চান। দেখুন, নিজের আনন্দ বা সুখ নিজেকেই খুঁজে বার করতে হবে, নিজেই সেই পথ ধরে চলতে হবে, তবেই আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন বা জীবনে উন্নতি করতে পারবেন। সুতরাং উন্নতি করার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে, ভালো কিছু করে যেতে হবে, এবং নিয়মিত ছোটখাটো দান হলেও, যে গ্রহ খারাপ তার দান করতে পারলেও আপনার গ্রহকে আপনি অনেকটা অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন, এবং সবসময় আমার দ্বারা কিছু হবে না, এই হতাশাগ্রস্ততা, নিরাশা, এই দুষ্প্রভাব কিন্তু মেনলি আপনাকে কেতু দেয়। আর চন্দ্র কেতু যুক্ত হলে তার সাথে তো, তার তো সব সময় মেন্টালিটিতেই থাকে সব সময় নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, তার মধ্যে কোনো পজিটিভিটি আসেই না, পজিটিভিটি থাকেই না, যে সে এত নেগেটিভ চিন্তা করে। জানবেন, আমি সব সময়ের জন্য বলছি, সব সময় এইভাবে প্রার্থনা করবেন বা এইভাবে ভাববেন যে আমার এই কাজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, সেই কাজটা হয়ে গেছে বলে আমি খুব খুশি,
এই কথা, এই যে কিছুর জন্যই আপনি ভাবুন, সব সময় ভাববেন, ভবিষ্যৎটা ভাববেন যে হয়ে গেছে, কাজটা আমার হয়ে গেছে এবং আমি ভীষণ আনন্দ পাচ্ছি কাজটা হয়ে গেছে বলে। সে চাকরি ক্ষেত্রে হোক, খুব ভালো রেজাল্ট করেছি, খুব আনন্দ পাচ্ছি, এই যে আপনি ভাবছেন, আপনার ভাবনা অবশ্যই ফলীভূত হবে। কিন্তু যার মধ্যে আশা নেই, যার মধ্যে ভাবনা নেই, কেউ যদি মনে করে যে আমি অডি গাড়ি কিনবো, সে অন্তত ডিজায়ার কিনতে পারবে, কিন্তু যার ডিজায়ারই নেই, যার কোনো ইচ্ছাই নেই, যার মানসিকতায় কোনো আশা নেই, সব সময় হবে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এই মনোভাব যদি থাকে তাহলে তার সত্যিই হবে না। সুতরাং মনোভাবটাকে আনুন, আমি পারবো, আমি করব। এই মনোভাবই, মনোভাব স্ট্রং করার জন্যই আমার সুখের চাকা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। অনলাইন প্রেডিকশন এবং বাস্তু পরিদর্শনের জন্য অবশ্যই 9830722339 এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখের থাকুন। ওম শান্তি।